ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নিন। রেডি 3 2 1। গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমরা একটা অসাধারণ এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, আর এক্সপেরিমেন্টের কথা মাথায় আসলে আমার সবার আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো এইটা। তো এই জিনিসটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আর এটা হলো সোডিয়াম মেটাল। আর সোডিয়াম মেটাল জলের সাথে যখন রিয়্যাক্ট করে সেই সিনটা অসাধারণ দেখতে হয় গাইস, আর মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর আশা করি আপনারা এর আগের অনেক ভিডিওতে দেখেছেন এই সোডিয়াম মেটাল দিয়ে আমরা অনেক কটা এক্সপেরিমেন্ট করেছি। আর একটা ভিডিওতে আমরা বেশ খানিকটা সোডিয়াম মেটাল নিয়ে আমরা কিন্তু পুকুরের ভিতরে ফেলেও দেখিয়েছিলাম কী হয়, আর সেই ভিডিওটা যারা যারা এখনও দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো আজকে আমরা কী করবো, আজকের আইডিয়াটা খুবই সিম্পল। আজকে আমরা এরকম একটা জলের ঢপ নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি, আর এটা কিন্তু খুবই শক্ত হয়। তো আজকে আমরা কী করবো, প্রায় অর্ধেক মতন আমরা এর ভিতরে জল ভরবো, তারপরে বেশ খানিকটা সোডিয়াম মেটাল নিয়ে আমরা এর ভিতরে দিয়ে দেবো, তারপরে দেখব যে কী হয়। তো আশা করি 100% বলছি একটা অসাধারণ সিন আপনারা দেখতে যাচ্ছেন। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। তো ফ্রেন্ড চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর আজকেটা শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা মাঠে চলে আসছি, আর এই যে আমাদের সোডিয়াম মেটাল, আর এখানে রয়েছে আমাদের জলের ড্রামটা। দেখতে পাচ্ছেন আমরা জলের ড্রামে এতখানি পর্যন্ত আমরা জল ভরে দিয়েছি, আর একটা টুলের উপরে আমরা এটাকে সেট করে দিয়েছি। তো এখন আমরা কী করবো, এই সোডিয়াম মেটালটাকে আমরা এরকম কিছু টিস্যু পেপারের উপরে রাখবো, তারপরে এর ভিতরে দিয়ে দৌড় মারবো, তারপরে দেখবো যে কী হয়। তো ভিডিওটা পুরো দেখবেন। এই যে আমাদের সোডিয়াম মেটাল, আর এই যে আমাদের জলের ড্রামটা, তো এখন আমরা কি করব, এটাকে এর ভিতরে দিয়ে জাস্ট দৌড় মারবো। তো চলুন রেডি হয়ে যান। তো গাইস সিনটা কিন্তু অসাধারণ ছিল, দেখতে পাচ্ছেন আমাদের ড্রামটা কিন্তু তেমন একটা কিছুই হয়নি, কিন্তু এর ভিতরে দেখুন ধোয়া, এক গাদা ধোয়া বেরোচ্ছে এখনো, আর জলটা দেখুন পুরো ঘোলা হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু যে ধোয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি হাইড্রোজেন গ্যাস, কারণ সোডিয়াম মেটাল যখন জলের সাথে মিক্স হয় তখন কিন্তু তার ভিতর থেকে অনেক বেশি মানে হাইড্রোজেন গ্যাস মানে উৎপন্ন হয় তার ফলে। তো এর ভিতরে পুরোপুরি হাইড্রোজেন গ্যাস রয়েছে। তো এই সিনটা তো ভালো লাগলো, তো এবার আমরা আরও একটু বেশি সোডিয়াম মেটাল এর ভিতরে দিয়ে দেখব তারপরে কি হয়। তো চলুন ওটাও করে দেখা যাক।
দেখুন গাইস, ধোয়াটা দেখুন। দেখুন গাইস জলের অবস্থাটা, দেখুন জলটা পুরো গাইস ঘোলা হয়ে গেছে আমাদের এখানে। আর আমাদের ড্রামের কিন্তু তেমন একটা কিছুই হয়নি, শুধু এর ভিতরে এক গাদা আপনারা শুধু ধোয়া দেখতে পারবেন গাইস। দেখুন তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো গাইস এই যে আমাদের সোডিয়াম মেটালের যে বোতলটা ছিল এর ভিতরে কিন্তু আর সোডিয়াম মেটাল নেই, অনেকখানি সোডিয়াম মেটাল ছিল আমাদের। তো যাই হোক, আমাদের এই ড্রামটার কিন্তু এই সোডিয়াম মেটালটা কিছুই করতে পারিনি। আমি ভেবেছিলাম মনে হয় ড্রামটা ফেটে ফেটে যাবে, কিন্তু কিছুই হয়নি গাইস। যদি আমরা এর ঢাকনিটা আটকে দিতাম তাহলে হয়তো ফেটে যেতে পারতো, কিন্তু অতটুকু টাইম আমাদের এটা দিচ্ছিল না যে আমরা এটা ঢাকনিটা লাগিয়ে পালিয়ে যাবো। তারপরে দেখলাম ঢাকনিটা লাগাতে গেলাম হাত ফাটি উড়ে গেল। তো যাই হোক গাইস, আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ইন্টারেস্টিং লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিও যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখার পর মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। গাইস আজকে অনেকদিন পর আফ্রিকায় আসলাম, আমরা মাঝে মাঝে আসি আফ্রিকায়। দেখতে পাচ্ছ আমাদের ইউটিউবার ইউটিউবার রয়েছে অলরেডি এখানে এসে, আফ্রিকায় শুটিং আছে আমাদের। বাঘ ভাল্লুক আমরা এখানে পুষি অনেক, তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন, এই যে দেখুন এখানে আমরা বাঘের ছবি তুলতে এসেছি। দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন বাঘ, দেখা যাচ্ছে না ক্যামেরা ভালো না যদিও, এর জন্য দেখতে পাচ্ছি না। আর কি বলবো, মানে আমরা যদিও বাঘ ভাল্লুকের সাথে থাকি, মতলব কুছ ভি, মানে আই রিল্যাক্স।